আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই এপিসোডের প্রথমেই আমরা চিনকে দেখতে পাই, যে এখন ভাবছিল যে এখন হয়তো এই সব কিছু স্টপ করা দরকার। তাকে অবশ্যই সিতুকে এখন জানাতে হবে যে সে আসলে বাস্তবে কিরকম দেখতে, আর সে অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে। আর যেহেতু শুধুমাত্র গুনান্সে এই বিষয়টা জানতো অনেক আগে থেকে, তাই সে গুনান্সের কাছে যায় এই টপিকটি নিয়ে ডিসকাস করার জন্য। আর তারা সেখান থেকে চলে যায় একটি রেস্টুরেন্টের মধ্যে। সেখানে তারা ডিসকাস করতে করতে অনেকটা বেশি ড্রাঙ্ক হয়ে পড়ে চিং। আর চিংকে সামলাতে গিয়ে রাস্তায় সিনিয়র একজন ফ্রেন্ড, যে কিনা তাদেরই অ্যানিমি ছিল, সে তাদের ক্লোজওয়ালা একটি পিক তুলে নেয়, যেন তা সিতুকে দেখিয়ে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে। নেক্সট ডে আমরা চিংকে দেখতে পাই যে কুনান্সের কাছে যায় আর সব কিছুর জন্যই সরি বলে, আর বলে যে কালকে আমি হয়তো একটু বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিলাম, সরি আর থ্যাংক ইউ আমাকে বাসায় সেফলি পৌঁছে দেওয়ার জন্য। আর তাকে বলে যে আমাদের হয়তো এখনই বিষয়টাকে ক্লিয়ার করা দরকার সিতুর সাথে, আর বেশি লেট করা চলবে না। আর এদিকে আমরা সিনিয়াকে দেখতে পাই, যার ফ্রেন্ড তাকে কল করে বলে যে আমি গতকাল যে পিকটা তুলেছিলাম তা আমি সিতুকে দেখিয়ে দিয়েছি। আর এদিকে আমরা গুনান্সিকে দেখতে পাই যে চিংকে আজকে তার মনের কথা বলেই ফেলে। সে বলে যে যখন তুমি চ্যাংয়ের রূপে আমার সামনে এসেছিলে, আমি প্রথম দেখাই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি সব কিছুতেই অনেক বেশি কাম ডাউন হয়ে গিয়েছি। সমস্যা নেই, আমি তোমাকে অ্যাজ এ ফ্রেন্ডই এখন পছন্দ করি, এর বেশি কোনো কিছুই না। আর এটা শোনার পর চিংও একটু রিল্যাক্স ফিল করে। আর গুনান্সে তাকে বলে যে এখন আমরা তো একটা ফ্রেন্ডলি হাক পেতেই পারি। তখন সে তাকে হ্যাপিলি একটি ফ্রেন্ডলি হাক করে, কিন্তু গন্ডগোল তো তখনই হয়ে যায় যখন এই মোমেন্টটাতেই সিতু সেখানে চলে আসে। সিতু সেখানে আসে আর বলে যে তুমি যে এরকম কোনো কিছু করবে আমি কখনোই ভাবতে পারিনি। গুনান্সে তার কথা শোনার পর তাকে থামানোর চেষ্টা করে, চিংও তাকে সব কিছু খুলে বলার চেষ্টা করে, কিন্তু তখনই সিতু তাদের গতকালের সেই পিকচারটি দেখিয়ে বলে যে আমি এভাবে ঠকে যাব তোমার কাছে আমি কখনোই ভাবিনি, তুমি আমাকে সব কিছু খুলে বললেই পারতে, আর তুমি যে চ্যাং রূপে আমার সামনে এসেছিলে এই সব কিছুই আমি শুনতে পেরেছি, কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে এটাই যে আমার এই সব কিছু অন্য একজনের কাছ থেকে শুনতে হচ্ছে। আর সেখানেই সে অনেক বেশি কষ্ট পেয়ে যায় আর ব্রোকেন হার্ট নিয়ে সেখান থেকে চলে যায়। আর আমরা চিংকেও দেখতে পাই যে অনেক বেশি মন খারাপ করে ফেলে, কারণ সে যেরকমটা চেয়েছিল সেরকম কোনো কিছুই হয়নি, উল্টো সিতু তাকে ভুল বোঝা স্টার্ট করে দিয়েছে। আমরা চিংকে দেখি যে নেক্সট ডে ফাংয়ের সামনে দ্য রিয়েল সেলফে আসে। আর ফাং তাকে এভাবে দেখে বলে যে আমার এতে কিছু যায় আসে না তুমি কীরকম দেখতে বা কোথা থেকে বিলং করো, তুমি আমার ফ্রেন্ড ছিলে আর ফ্রেন্ড থাকবে। এটা শোনার পর চিং অনেক বেশি খুশি হয়ে যায় তার অনেস্টিতে। সে যখন ইউনিভার্সিটিতে যায়, সেখানে যাওয়ার পর সিনিয়া আর তার ফ্রেন্ড মিলে তাকে অনেক বেশি বুলি করছিল, তার অনেক রাগ উঠানোর চেষ্টা করছিল, তাকে ইচ্ছে করে অনেক খারাপ খারাপ কথা বলছিল যে সে তো টু টাইমিং করছিল, সে দুজন ছেলেকেই একসাথে ডেট করছে, এরকম বাজে মেয়ের সাথে তারা একদমই মিশতে চায় না, একদমই ক্লাস করতে চায় না। আর এসব কিছু শোনার পর চিংও অনেক কষ্ট পেয়ে যায় আর সে রাগের মাথায় এটা বলে ফেলে যে আমি কিন্তু একবারও সিতুর পিছনে যাইনি, সিতু নিজেই আমাকে পছন্দ করেছে, তাহলে এখানে টু টাইমিং কিভাবে হলো, আর তোমরা তো সব কিছু জানো না, তাহলে না জেনে একটা মেয়েকে কিভাবে এভাবে ইনসাল্ট করতে পারো। আর চিং এখানেই একটি ভুল করে ফেলে, কারণ সে জানতো না যে আসলে সিনিয়া ইচ্ছে করেই সব কিছু করছিল শুধুমাত্র রেকর্ডিং করার জন্য। আর যখন সিতু ইউনিভার্সিটিতে আসে, সেখানে আসার পর চিং সিতুকে আটকায় আর বলে যে তুমি প্লিজ আমাকে এক্সপ্লেন করার একটু সময় তো দিবে, আর সিতু তাতে রাজি হয়ে যায়। কিন্তু তখনই সিনিয়া করে কি, ইউনিভার্সিটি যে স্পোকেন ক্লাস ছিল সেখানে গিয়ে সবার সামনেই সেই রেকর্ডিংটা স্টার্ট করে দেয়, আর সবাই এই কথাগুলো শুনতে পারে যা একটু আগে চিং বলেছিল। আর এই সব কিছু শোনার পর সিতু আরও বেশি রেগে যায় আর সেখান থেকেই চলে যায়। আর তাদের দুজনকার যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ছিল তা আরও বেড়ে যায়, তাদের মধ্যকার দূরত্বটাও আরও বেড়ে গিয়েছিল। আর তাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিংটি শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা গুনান্সে আর সিতুর মধ্যেও চলে যায়। গুনান্সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আসলে তারা ভুল বুঝছে, এরকম কোনো কিছুই নয়, কিন্তু সিতু মনে করছিল যে গুনান্সে তো তার চাইল্ডহুড ফ্রেন্ড ছিল, সে তার বেস্ট ফ্রেন্ড, তাহলে সে তাকে কিভাবে ঠকালো তাও তার গার্লফ্রেন্ডকে নিয়ে।
তারা দুজন মিলেই তাকে বোকা বানিয়েছে। এসব কিছু সে মাইন্ডে রেখে গুনাংসকেও হার্ট করে ফেলে, আর গুনাংস অনেক বেশি কষ্ট পায় যে তার ফ্রেন্ড তাকে একটাবার কথা বলার সুযোগও দিল না, আর সেখান থেকেই সিতু চলে যায়। কিন্তু অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই যে ফাংয়ের সাথে অনেক সুন্দর কিছু টাইম স্পেন্ড করছে। তাদের মধ্যকার ফিলিংস গুলো এখন তারা অল্প অল্প করে দুজন দুজনকে শেয়ার করা স্টার্ট করছে। আমরা চিনকে দেখি যে ইউনিভার্সিটি থেকে তার হোস্টেলে চলে যায়, আর সেখানে যাওয়ার পর আমরা জানতে পারি প্রথমবার যে আসলে চিং একটি ফেক আইডি দিয়ে একটি মাঙ্গা ক্রিয়েট করত, আর সে অনেক ভালো কার্টুনিস্টও ছিল, সে অনেক ভালো স্ক্রেচ করতে পারত। আর সেখানেই সে একটি নিউ অ্যালবামও ক্রিয়েট করছিল যেটা আসলে গুনাংসে আর সিতুকে নিয়েছিল, আর এই মাঙ্গাটা সবার কাছে অনেক বেশি পপুলারিটি পায়। আর এটা সিতু আর সিতুর ম্যানেজারও দেখে, আর তারা ইচ্ছে করেই তাকে তাদের কোম্পানিতে ইনভাইট করে যেন সিতুর নেক্সট অ্যালবামে তার এই মাঙ্গার স্ক্রেচেসগুলো তারা নিতে পারে আর তারা কাজে লাগাতে পারে লিগালি, আর তাই তারা তাকে ইনভাইট করে। কিন্তু চিং এখানে টেন্সড হয়ে পড়ে, কারণ এমনিতেই সিতু তার উপর অনেক রেগে ছিল যে সে তার সামনে নকল একটি আইডি রেখে তার সাথে থাকতো। এখন যদি সে আবার জানতে পারে যে সে আরও একটি আইডেন্টিটি রেখেছিল আর তাকে জানায়নি, তাহলে তো আরও বেশি সমস্যা হয়ে যাবে। তাই সে বুঝতে পারছিল না সে কি করবে। সে নেক্সট ডে চলে যায় সিতুর কোম্পানিতে, কিন্তু আমরা চিংকে দেখি যে তার ফেসটি ঠিক রেখেছিল আর এরকম প্রিটেন্ড করছিল যে সে সিতুর অনেক বড় একটি ফ্যান। কিন্তু সিতু তো অনেক ক্লেভার ছিল, সে যখন তার গলার মধ্যে তার দেওয়া লকেটটি দেখতে পায় সে ইনস্ট্যান্ট বুঝে যায় যে এটা আসলে চিংই ছিল। সে তার মাস্কটি সরিয়ে ফেলে আর তাকে বলে যে তুমি কতগুলো আইডেন্টি রেখে জীবিত আছো, এতগুলো পরিচয় রেখে একটা মানুষ কিভাবে বাঁচতে পারে তুমি নিজেই বলো। আর সেখানে চিং অনেক এম্বারেস ফিল করছিল, কারণ এখানে তো তারও কিছু করার ছিল না। সিতু যখন বাসায় চলে আসে তখন গুনাংসে আবারও তার ফ্রেন্ডের কাছে যায় তাকে সব কিছু এক্সপ্লেন করার জন্য, আর সেখান থেকে তো সে কোথাও যেতে পারবে না, তাই সে ইচ্ছে করেই সিতুর বাসায় যায় আর সেখানে গিয়ে তাকে সব কিছুই খুলে বলে, আর পাস্টের ঘটনাটাও খুলে বলে যে আমিও কিন্তু ইয়োনাকে অনেক পছন্দ করতাম সিতু, কিন্তু আমি কখনোই এটা কাউকে বলিনি, আমার মনের কথাটা আমি আমার মনে রেখে গিয়েছিলাম, কারণ আমি জানতাম আমার বেস্ট ফ্রেন্ড ইয়োনাকে পছন্দ করত, তাই আমি সবসময়ই স্টেপ ব্যাক ছিলাম, কখনোই স্টেপ বাড়াইনি ইয়োনার দিকে। আর আমি চিংকে পছন্দ করেছিলাম চ্যাংয়ের রূপে, যখন আমি চিংকে চিংয়ের রূপে দেখতে পেরেছি আর তার পরিচয় জানতে পেরেছি, আর এটাও জানতে পেরেছি যে তুমি চিংকে পছন্দ করো, আমি আমার মনের কথা মনে রেখে গিয়েছি আর আমি কখনোই আমার ফ্রেন্ডকে ধোকা দিতে পারবো না একটি মেয়ের জন্য। আর এসব কিছু শুনে সিতু অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর সে বুঝতে পারে যে আসলে তারা জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণেই এতটুকু এগিয়ে গিয়েছিল, এরকম কোনো কিছুই ছিল না, আর তাদের মধ্যকার দূরত্বটাও বেড়ে গিয়েছিল, কিন্তু এখন তাদের মধ্যকার সব কিছুই সর্ট আউট হয়ে গিয়েছে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।